পানিমিত্রা মহিলারা করে 1500 টাকা বেতন, আশা কর্মীদের ক্ষেত্রেও দেখুন 3000 টাকা। এদের রাজ্যে কোনো পার্মানেন্ট জব দেননি কেন? পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় যে চাকরিগুলো মমতা ব্যানার্জি দিয়েছে, এই চাকরিগুলো পাওয়ার পরে কেউ মেয়ে পায় না। শুনতে খারাপ লাগবে মহালয়ার দিনে যে এই বেতনগুলো এত কম, প্রাণীমিত্রা মহিলারা করে 1500 টাকা বেতন, সবচেয়ে কম বেতন আইসিডিএস এর সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, কিন্তু রাজ্য সরকার অন্যান্য জায়গায় তার সঙ্গে আরেকটা টাকা দিয়ে তাদের একটা ভালো বেতন দিয়ে অঙ্গনওয়াড়িদের করেছে। আশা কর্মীদের ক্ষেত্রেও দেখুন 3000 টাকা। এদের রাজ্যে কোনো পার্মানেন্ট জব দেননি উনি, 30 লক্ষ স্থায়ী চাকরি মমতা ব্যানার্জি দেননি। আর আমি যেহেতু একটা টার্ম মন্ত্রিসভায় 4 বছর ছিলাম, 6 লক্ষ পার্মানেন্ট জব প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র সুপারিশে পদগুলোর অবলুপ্তি করেছেন 6 লক্ষ, তার বদলে 60,000 কন্ট্রাকচুয়াল দিয়েছেন। সেই কন্ট্রাকচুয়ালের 30,000 পার্টির ক্যাডার অফিস করে না, বলা তুলে তৃণমূলের হয়ে, আর 30,000 কে 5 লাখ থেকে 8 লাখ টাকা ঘুষ নিয়ে ঢুকিয়েছেন। এটা হচ্ছে সোজা বাংলা কথা, 6 লক্ষ পার্মানেন্ট জব উঠে গেছে। অন্যান্য প্রদেশে সার্ভিস কমিশন আছে যেখানে কোনো পলিটিক্যাল ছোঁয়া নেই, মেধা অনুযায়ী হয়, কম্পিউটার টেস্ট করে হয়, লিখিত পরীক্ষা দিয়ে হয়, ওএমআর শিট দিয়ে হয়, কেউ ইউপিএসসি নিয়ে তো প্রশ্ন তোলে না। পশ্চিমবাংলায় স্টাফ সিলেকশন পিএসসি তে পর্যন্ত 19 সালে লোকসভা ভোটে হারা তাপস মন্ডল, রানাঘাটের এক্স এমপি ডক্টর তাপস মন্ডল, মৃগাঙ্ক মাহাতো পুরুলিয়ার পরাজিত প্রার্থী তৃণমূলের এমপি ছিলেন, তারা থাকেন, তাহলে পলিটিক্যাল নিয়োগ তো হবেই। আর ব্যুরোক্রেসিদের এবং এক্সপার্টদের না রেখে তারা এই ব্যবস্থাটা করেছেন। তাই এসবিএসটিসির 12,000 টাকা বেতন পাওয়া কন্ট্রাক্টর ড্রাইভাররা করবেই, কারণ খোলা বাজারে 1 কুইন্টাল মোটা ধান চাল কিনতে গেলেও 3200 টাকা লাগে। থ্যাংকস টু মোদিজি, 80 কোটি লোককে এখনো মাথা পিছু 5 কেজি করে চাল আর গম মিশিয়ে দিচ্ছেন বলে লোক আর কিছু নাই, ও একবেলা অন্তত অন্যের মুখটা দেখতে পাচ্ছে।